ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে এমন কিছু পয়সা দেখাবো, পয়সা এমন দেখাবো যেগুলো বাংলাদেশে কিছু ছোটো ছোটো। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে টিন কয়েনটি দেখাবো। টিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বের একটি কয়েন, পাকিস্তান আমলের একটি কয়েন। দেখুন ভালো করে পিছনটা দেখুন, মানে ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন সেটা তো আমি জানি না, কিন্তু খালি চোখে দেখলে ভালো করেই দেখা যাবে। দেখুন পিছন দেখুন, দেখা হয়ে গেছে নিশ্চয় আপনাদের। এরপর আমি আপনাদেরকে আরেকটি কয়েন দেখাবো, একটি হলো একটি 25 পয়সা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেরই। এই পিঠটি দেখুন, সেই পাকিস্তান আমলের অনেক পুরানো কয়েন বলে এটা নষ্ট হয়ে গেছে। এবার একটি 50 পয়সা দেখুন, দেখুন কতটা পার্থক্য সেই সময়কার পাকিস্তানে 50 পয়সা এখনকার 50 পয়সা। এরপর আমি আপনাদের 10 পয়সা দেখাবো। দেখুন পাকিস্তান আমলে 10 পয়সা আমাদের 10 পয়সা থেকে কত বড় ছিল, ওর ডিজাইনটাও কত আলাদা ছিল দেখুন। এরপরে আমি আপনাদেরকে একটি বাংলাদেশি 50 পয়সা দেখাবো। 50 পয়সাটা গেল কই আমি খুঁজে নি। হ্যাঁ পেয়েছি কয়েনটা, দেখুন এখানে একটি কবুতর পাখি দেওয়া আছে। এটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছাপানো হয়েছিল, এটি বেশি ছাপানো হয়নি, এটা রেয়ার পিস। পিছন দিকটা দেখো। এরপর আমি আপনাদেরকে একটি 10 পয়সা দেখাবো, এটি অনেক ভালো কন্ডিশনে পাওয়া গিয়েছে। দেখুন এর পিছন দিকটা দেখুন, পিছন দিকটা দেখুন কতটা সুন্দর অবস্থা পেয়ে গেছে। একটি 5 পয়সা দেখো আপনাদেরকে, এই দেখুন 5 পয়সাটা এটা অনেক ভালো কন্ডিশনে বেশিল। দেখুন পিছন দিকটা দেখুন কত সুন্দর কন্ডিশনে এখন নতুন রয়েছে। এরপর আমি আপনাদেরকে একটি 1 টাকার কয়েন দেখাবো, লাল 1 টাকা। দেখুন এটি হলো তামা দিয়ে তৈরি, তামা এবং জিঙ্কের একটি সংমিশ্রণে তৈরি। এরপরই আপনাদেরকে আমি একটি 25 পয়সার কয়েন দেখাবো। এটি হলো আপনারা হয়তো অনেকেই 25 পয়সাটা দেখেন, এটা হলো ইলিশ মাছ দেওয়া 25 পয়সা, স্বাধীন হওয়ার পরই সাফানো হয়েছিল 25 পয়সা। দেখুন ভালো করে দেখুন পিছন দিকটা দেখুন। এরপরে আমি আপনাদেরকে আরেকটি 25 পয়সা দেখাবো, এটা অনেক রেয়ার জিনিস, আমি একটু খুঁজে নিই, সময় লাগবে একটু ঘুরতে। এরপর 25 পয়সাটা গেল কই গেল কই, আপনারা একটু ওয়েট করেন আমি খুঁজে পাবো এটাকে। এটা এটা অনেক রেয়ার একটি জিনিস, সেই জন্য এই ভিডিওতে না দেখালে এই ভিডিওটি হয়তো সম্পূর্ণ হবে না। গেল কই গেল কই, হ্যাঁ পেয়েছি 25 পয়সাটি। দেখুন এটা কত সুন্দর অবস্থায় রয়েছে, এটি খুব অল্পই ছাপানো হয়েছিল। এটি হলো আপনাদেরকে আগে যে 25 পয়সাটি দেখালাম ইলিশ মাছ দেওয়া, ওর পরপরই 1 থেকে 2 বছর ছাপানো হয়, সেজন্য এটা অনেক রেয়ার। পিছন দিকটাও দেখুন এখনো চকচক করছে, এটি 1974 সাল থেকে ছাপানো শুরু হয়। দেখুন তারপর আপনাদেরকে একটি নোট দেখাবো বাংলাদেশের, দেখুন এটি দেখুন, এই নোটটা হলো বাংলাদেশের একটি 1 টাকার নোট। এরপর পরে আপনাদেরকে আরেক নোট দেখাবো, এটি হলো এটি আরেকটি নোট, এটি বেশি ছাপা হয়নি। পরপরই আরেকটা নোট দেখাই, দেখুন এটি বাংলাদেশ স্বাধীনতার পরপরই ছাপায়, এটা অনেক রেয়ার। এটাকে এখানে বাংলাদেশের মানচিত্র দেওয়া, তাই এটাকে মানচিত্র কয়েন বলা হয়, নোট বলা হয়। পিছন দিকটা দেখো, এই নোটটি অনেকটা ইন্ডিয়ান নোটের সাথে মিলে যায়। এখানে আমাদের ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন।
সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনারা পান। ধন্যবাদ। বাবা।